হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর তার সাথে হ্যাপি আছো। আমিও ভালো আছি, আর ভালো আছি বলতে মোটামুটি ভালো, মানে খুব ভালো নেই। খুব ভালো থাকলে আমাকে আজকে এটা নিতে হতো না, আজকে এটা আমি নিচ্ছি। তো বলছি কেন নিচ্ছি, দাঁড়া তোমাদের সঙ্গে বসে কথা বলি, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে কথা বলতেও মানে বলবো বলে দেখো চারিদিক পুরো বন্ধ করে দিয়েছি, মানে কিছু করার নেই। দেখো এই দরজা বন্ধ, ওদিকে জানালা বন্ধ, এই জানালা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। মানে এত আওয়াজ আসছে না নিচ থেকে, প্রচুর পরিমাণে গাড়ি আওয়াজ, মানুষের, মানে যেহেতু এখনও সেরকম মানে দুপুর হয়নি, তো নিচে সবজির দোকান, তারপরে টুকটাক দোকান সকাল বিকাল যা যা বসে আর কি, তো সব কিছু মানে বসেছে, তো মানুষ চলাচল করছে, আওয়াজ তো আসবেই, বড্ড আওয়াজ আসে, তো সে কারণে বন্ধ করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আরেকটা কথা, আমার ঘর বাড়িকে তোমাকে আরেকবার দেখাবো। আমি কালকে ব্লগ আপলোড করতে পারিনি, তার কারণ ছিল একটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর অবশ্যই আজকে আমি শেয়ার করব। সেটা হলো হচ্ছে আমার, হ্যাঁ তো সেটা কী বলো তো, ওই যে আমি বলেছিলাম যে আমার কিচেনটা মডুলার করব, তো সেটা হচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো মাপঝোপ তো নিয়ে গেছে অনেক দিন, তো কালকে এসে, কাল আর পরশু দিন দুদিন এসে ফ্রেম বসিয়েছিল, ঠিক আছে? ওই যে যে স্ট্রাকচার করার সেলফি রিস্টটা ফ্রেম বসিয়েছে, কাটিং হয়েছে, তো প্রচণ্ড ধুলোবালি, মানে কাঠের ধুলোবালি আর কি, প্লাস মিস্ত্রি দাদার কাজ করছিলেন, তো মানে একটু অসুবিধা হচ্ছিল, তো সে কারণে কালকে আমি আপলোড করতে পারিনি, পরশু দিন করেছিলাম, আর সে কারণেই প্রবলেমটা হয়েছে। আর হচ্ছে একটা কথা বলি এই ব্যাপারে, তোমাদের বলতেই হয় যেহেতু আমি, আমাকে নতুন দেখছো চশমা পরে, কী হয়েছিলো বলো তো, আমার ওই যে মাঝখানে খুব মাথা ব্যথা হচ্ছিলো, তোমরা দেখেছো তো আগে ব্লগে যে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, তো ওই মাথা ব্যথাটা না মানে মোটামুটি এক দু মাস ধরে মানে বেড়েই যাচ্ছিলো, দুদিন একদিন বাদে বাদে, মানে বাইরে আমি যেতেই পারছিলাম না, রোদে গেলেই না আমার মাথা, আমার টকবক পরিমাণে এখানে গরম হয়ে যাচ্ছে, চোখের এই নার্ভ দুটো কনকন কনকন করতো, আর বমিটিং মতো লাগতো, মানে উল্টি উল্টি, মানে খুব খারাপ অবস্থা। তো সাইনাসের প্রবলেম তো আমার নর্মালি একটু আছেই, তা আমি ভাবতাম শুধু সাইনাস থেকে ব্যথাটা হচ্ছে, কিন্তু না, এটা চোখের থেকে হচ্ছিলো, মানে সাইনাস থেকে হচ্ছিলো প্লাস চোখের থেকে। ডক্টর দেখিয়ে এলাম, তো ডক্টর বললো যে আগে আমার ছিল, বিয়ের আগে চশমা আমি ইউজ করতাম, প্রথমে বলি বিয়ের আগে আমি চশমা কন্টিনিউ 5-6 বছর আমি ইউজ করেছি, আর তখন ওই প্রবলেমটা একটু অন্য ধরনের প্রবলেম ছিল, এত মাথা ব্যথা হতো না, তো তখন পজিটিভ পাওয়ার ছিল, আর এখন যেহেতু 10 বছর, মানে আমার বিয়ে হচ্ছে এই ডিসেম্বরে এলে 10 বছর পুরো কমপ্লিট হয়ে যাবে, তো 10 বছর ধরে নিলাম কোনো চশমা আমি ইউজ করিনি, তো সেই পজিটিভ পাওয়ারটা থেকে 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 নেগেটিভে রূপান্তরিত হয়েছে আর কি। তো নেগেটিভ পাওয়ার হলে নর্মালি খুব নাকি মাথা ব্যথা হবে, তারপরে ঝাপসা দেখতাম জানো তো চোখে, রান্না করছি, রান্না করে জানালাটা দিয়ে যদি নিচের দিকে তাকাতাম না, মানুষগুলো দেখতে পারতাম, মানে মাঝে মধ্যে, সবসময় না, মানুষগুলো মুখ বুঝতে পারতাম না, এই প্রবলেমটা হচ্ছিলো। তারপরে আদি অঙ্কে পড়াতে বসলে মানে ঝাপসা দেখছি, বা বই দিকে এইভাবে তাকিয়ে থাকলে না মানে খুব কষ্ট হতো, তো এই ব্যাপারটা হচ্ছিলো। তো ডক্টর দেখিয়ে বললো হ্যাঁ নেগেটিভ পাওয়ার, আর পাওয়ারটা এক্স্যাক্ট আমার এখন খেয়াল নেই, তবে নেগেটিভ বেশ ভালোই পাওয়ারটা দিয়ে হয়েছে। তো যাই হোক, চশমাটা আমাকে ডক্টর বলেছে কন্টিনিউ ইউজ করতে, মানে শুধুমাত্র শোয়া আর খাওয়া ঘুম, স্নান খাওয়া আর ঘুম বাদে অল টাইম পড়ে থাকতে, কিন্তু এই ব্যাপারটাই আমার মানে আলস্য লাগে, মানে পড়তে ইচ্ছে করে না চশমা, খুব খারাপ লাগে, তো কিছু করার নেই, এখন চোখের কন্ডিশন খুবই খারাপ হয়েছে। তো যাই হোক, আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরটা, বাজে অবস্থা, আর সকালবেলা অলরেডি আমার রান্নাবান্না, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আমার হাজব্যান্ড 8:30টার মধ্যে বেরিয়ে গেছে অফিসে, ঠিক আছে? এই বাবা আমি আটকে দিয়েছি বাবাই, ওই শব্দ আসছিলো বলে বাবা, দাঁড়া খুলে দিচ্ছি, আদি ওম হচ্ছে ব্যালকানিতে খেলছে, তো আমি আটকে দিয়েছি দরজাটা, ও ভাবছি কী হলো, তো চলো তোমাদেরকে দেখাই আগে ঘরের কন্ডিশনটা, ঠিক আছে? তো তো দেখো আবার সেই কালার করার সময় যে অবস্থা হয়েছিল ঘরের, সেম অবস্থা, অতটাও নয়, তবে দেখো সব কিছু মানে আমার কিচেনে যা যা আছে মোটামুটি সব কিছু আবার ডাইনিং প্লেসে আনা হয়েছে, তো দেখো টেবিলটার অবস্থা দেখো কী হয়েছে, সমস্ত কিছু একদম নোংরা, বাজে নোংরা, দেখো আমি কী করবো বলো,
আর দেখো রান্নাঘর রান্না করেছি, সমস্ত বাসন রয়েছে, এখনো পর্যন্ত আমি ক্লিন করিনি। তো এই যে এই অবস্থা আপাতত, সবকে যখন ক্লিন করতে হবে। আর নিচটা দেখো, নিচটা দেখো প্রচণ্ড পরিমাণে নোংরা, প্রচণ্ড পরিমাণে নোংরা। কালকেও ইয়ে হয়েছে, মানে মিস্ত্রি দাদারা কাজ করেছেন, তো তো এইভাবে রয়েছে। ওই যে আলু খোসা সব কিছু রেখে দিয়েছে এখানটায়, আমাকে এখন ক্লিন করতে হবে। দেখো ভীষণ নোংরা, আর সাথে একটা মই রয়েছে এখানটা, আমরা তো মই বলি, তোমরা কি বলো জানি না, এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছো যে এই প্রবলেম। আর মানে কি বলো তো, এই কদিন আগে মানে খাটাখাটি করে গোছাগাছি করে বের হলাম, ঠিক হলাম, আবার যে কি সেই। তবে এবার এই কিচেনটা পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পরে আর মোটামুটি কোনো মিস্ত্রিদের কোনো কাজ নেই ঘরে, মানে মিস্ত্রি দাদাদের কোনো কাজ নেই ঘরে, মোটামুটি কিছুদিন বা কিছু বছর আবার ঠিক থাকা যাবে, এই হচ্ছে অবস্থা। তো চলো, আমার এখন অনেক কাজ আছে। আর একটা কথা বলি, যেটা হলো যে ইয়ে করবো আজকে, ওই যে কন্টেনারগুলো আছে না মশলা, যে কন্টেনার, ওই মশলার কন্টেনারগুলো না ভীষণ নোংরা হয়েছে। আর যেহেতু নোংরাও হয়েছে, প্লাস হচ্ছে ওই যখন ঘর টর পরিষ্কার করা হলো, বাথরুমটা খোলা, তো এই কৌটোগুলো তারপরে না সেইভাবে আর ক্লিন করা হয়নি, হয়েছে হালকা পাতলা হয়েছে, পুরোপুরি হয়নি। তো ভাবলাম আজকে কন্টেনারগুলো ক্লিন করি, একবারে আমার মানে ক্লিনও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে, নেক্সট পরে আর করতে হবে না। ঠিক আছে, তো চলো। লেবু জল খাবে, মানে গরম জল লেবু জলটা খাবে, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো দেখো একা একা ইলেকট্রিক মানে ক্যান নিয়ে এসেছে, নিয়ে এসে তারপরে হচ্ছে ওই ওয়ারটা নিয়ে এসেছে, বসাতে যাচ্ছে, কীরকম সাহস দেখেছো। তো যাই হোক, ওদেরকে একটু জল গরম করেছি, খাইয়ে দিয়ে নিই, ঠিক আছে। দেখো সারা বারান্দাটা পুরো নোংরা করে দিয়েছে। আমি একটু আগে এইখানটা আমি ঝাড় দিয়ে মুছে গেলাম, কে বলবে? দেখো ওম, আমার ওম বেটা কত বদমাস। ওম, তুমি বদমাস তো? না,
হ্যাঁ না অবভিয়াসলি তুমি বদমাশ না দাঁড়াও হচ্ছে তোমার ওখানে একজনকে দেখালাম এই ঘরে আরেকজনকে দেখো মানে আমি বলি না যে আমার ঘরটা কেন গোছানো থাকে না মানে তার কারণটা হচ্ছে আমার দুই ছেলে আদার্স কিছু না দেখো এদিক তুমি গুছিয়েছো বাবা এগুলো কী করেছো দাঁড়াও ঘরে এইদিকে ঘরের অবস্থা দেখো কি করেছে দেখো এই যে কাঠ থেকে শুরু করে কিছু বাদ নেই আমার ঘরে আনার জল খাচ্ছেন বাবু খাটে বসে এই হচ্ছে অবস্থা অনেক বাচ্চারা কিন্তু বোঝে যে না ঘর এলোমেলো করবো না বা মানে এই ব্যাপারগুলো এখন ওদের মধ্যে আসেনি কবে আসবে কে জানে আর দেখো 9 বছর বয়স হয়ে গেল মানে কি বলবো খুব কষ্ট হয় দেখবে সারাদিন তুমি কাজবাজ করো ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে পুরো খাটগুলো বেশ বেডকভারগুলো খাটে টান টান থাকে তারপরে আদার্স যেখানে তুমি যে জিনিসটা রেখেছো সেখানটা যদি সেখান মানে গিয়ে পাও হাত দিয়ে যতই কাজ করো না কেন মানে একটা এনার্জি থাকে আলাদা ভালো লাগে কিন্তু আমার ঘরে তা হয় না গো দেখো তো এগুলো কি অবস্থা যতই গোছাও না কেন মানে একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিস টান দেবে পড়বে এই ব্যাপারটা আছে তো যাই হোক এখন যাবো ছাদে ঠিক আছে আর অনেক দিন না মুখে কিছু দেওয়া হয় না বেশ অনেক দিন হয়ে গেছে তো অ্যালোভেরা আনতে যাচ্ছি বাবা সাউন্ডটা একটু কমা না বাবাই প্লিজ তো অ্যালোভেরা উপরে রেখে এসছি না তো অ্যালোভেরাটা খানিকটা কেটে নিয়ে আসবো আর ওটা দিয়ে মুলতানি মাটি দিয়ে একটু মুখে দেবো আর মানে কী বলো তো যে জিনিসটা তুমি হাতে যত্ন করবে মানে সে যে কোনো গাছে ফল হোক ফুল হোক পাতা হোক যাই হোক না কেন দেখবে মানে সেই গাছে ফুল ফল বা পাতা মানে কাটতে গেলে খুব মায়া লাগে তো উপরে রেখে এসছি ঘরে থাকতেও না আমি খুব একটা কাটতাম না মানে খুব একটা কী কাটতামই না বলে চলে খুব প্রবলেম হলো বা কোথাও একটু পুড়ে গেলো হাতে মানে পুড়ে গেলো মানে গরম মানে ফসকা পড়েছে তখন সঙ্গে সঙ্গে দিলে না ভালো হয় এই হচ্ছে ব্যাপার তো তখন হয়তো ইউজ করতাম আদারওয়াইজ সেরকম ইউজ করতাম না তো এ বাবা একটু খাগা উপর থেকে আসছি বাবাই তো চলো মাঝে মধ্যে ভালোই ছাদে ওঠা হচ্ছে আমার এখন ভালোই হচ্ছে বাবা এখানে তো জুতোর বাহার কারা মনে হয় কেউ বা কারা রোদে দিয়েছে যত জুতো দাঁড়া আছে ওরে বাবারে কি রোদ নিয়েছি এইটুকু কেটে নিয়েছি আর তোমরা যদি অ্যালোভেরা মুখে বা চুলে তোমরা তো ইউজ করো অনেকে তোমরা জানো এই ব্যাপারটা আবার অনেকে হয়তো জানো না যে এই যে হলুদ কাটার পর যে হলুদ হলুদ একটা মানে কি বলবো কষ টাইপে আসে না দেখো এটা না ফেলে দেবে খানিকক্ষণ অ্যালোভেরা কেটে তারপরে এইভাবে উপুর করে রেখে দেবে দেখো ইয়েটা ঝরে পড়ছে ঠিক আছে তারপর ইউজ করবে কারণ এটা নাকি ক্ষতি শুনেছি এটা আমার এক্সপেরিমেন্ট থেকে বলছি না এটা শুনেছি ঠিক আছে তো তোমরা এভাবে ইউজ করতে পারো এটা আমি মানে শুনেছি একজনের কাছ থেকে একটা বৌদির কাছে শুনেছি যে অ্যালোভেরা নাকি ইয়েলো ইয়েলো ঘরে পড়িস না এটা নাকি মানে ডাইরেক্ট নাকি মুখে বা চুলে কোথাও দিতে নেই নাকি ক্ষতি হয় তো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ঠিক আছে তো চলো ওইটা এখন মুলতানি তার আগে আদিওমকে স্নান করিয়ে দিই তারপরে মুলতানির মাটিটা মুখে মাখবো আজকে মানে যাদের অয়েলি স্কিন তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি বলছি যে যাদের অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন তাদের পক্ষে প্রচণ্ড ভালো আর তোমার যাদের ড্রাই স্কিন আমার অনেক বান্ধবীদেরও দেখেছি তাদের ড্রাই স্কিন প্রচণ্ড কিন্তু মুলতানি মাটি ইউজ করতো ঠিক আছে কোনো প্রবলেম হতো না আমি দেখেছি কিন্তু আমার সেন্সিটিভ স্কিন মানে একটা বাজে বলতে পারো সবচাইতে বাজে একটা স্কিন তো যাই হোক এটা আমি মাঝে মধ্যে ইউজ করি আগে না প্রায় দিনই করতাম মানে দুদিন একদিন বাদে বাদে খুব ভালো ছিলাম আর কি স্কিনটা খুব মানে একটু একটু গ্লো করতো এখন আর সেই সময়ও হয় না সেভাবে করার আর এনার্জিও হয় না সত্যি কথা বলছি এনার্জিটা আসে না মানে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে বোঝই তো যা হয় আর কি তো যাই হোক আজকে চলুন আজকে দিই একটু তো সেটা
নিচ্ছি আজকে ফাইনালি। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আর সবচেয়ে বড় কথা আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রান্না বান্না ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু শেয়ার করতে পারলাম না আজকে আমি, কারণ সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে কি বলো তো, সকালবেলা আমার হাজবেন্ড 8:30 মধ্যে বেরিয়ে গেছে, তো আমাকে মোটামুটি ওই 6:45 বাজে তখন আমি রান্নাঘর ঢুকেছি আর তখন থেকে রান্নাবান্না আমার শুরু হয়েছে, তো অত সকালবেলা না আমি শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে কি বলতো, মানে রান্নাঘর সব নিয়ে সব ডাইনিং প্লেসে রয়েছে, তো এবার একটা মশলার কৌটো নিতে গেলেও এখানে আসতে হচ্ছে, মানে থালা বাসন যা যা সব এখানটা রয়েছে, মানে একটা জিনিস নিতে হলেও আমাকে দৌড়ে দৌড়ে নিতে হচ্ছে, অনেক খ্যাপা হয়ে গেছে। আর তাছাড়া তোমাদের সঙ্গে আমি একটা রুটিন শেয়ার করবো, মানে একদম আর্লি মর্নিং রুটিনটা আমার, মানে আমার হাজবেন্ড অফিসে যায় তো আমাকে অনেক সকালে উঠতে হয়, যদিও বাচ্চারা স্কুলে যায় না, বাচ্চারা স্কুলে গেলে আরও তাড়াতাড়ি উঠতে হয়, তো সেটা আমি একদিন আমি শেয়ার করবো, ঠিক আছে? এখন হবে না, সব কিছু মানে কিচেনটা পুরোপুরি কমপ্লিট হয়নি তারপরে, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে এখন আমি একটা জিনিস শেয়ার করবো, সত্যি কথা বলতে কি বলতো, ভেবেছিলাম তোমার সারপ্রাইজ দেবো একবারই কিচেনটা কমপ্লিট করার পরে তোমাদের জিনিসটা দেখাবো আমি, কিন্তু না, ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে সত্যি অন্যায় হবে যদি না দেখাই, আমি সিরিয়াসলি বলছি, তো তার জন্য দেখাতে চলে এসেছি। সেটা হলো এরকম গ্যাস ওভেন, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। তো এটা নিয়ে এসেছে, মোটামুটি 7 দিন হয়ে গেছে, তো এনে রেখে দিয়েছিলাম। এবার প্রথম ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এখন একবার ডাইরেক্ট মানে কিচেনে গিয়ে করবো, তারপর ভাবলাম না করেই নে শেয়ারটা, কারণ শেয়ার না করলে ঠিক ভালো লাগছিলো না। তো এ দেখো ব্ল্যাকের মধ্যে রেড কালারের মানে একটু আঁকেবুকে আঁকা আছে, তো আমার একটা খুব পছন্দ ছিল না প্রিন্টটা, কিন্তু নিয়ে এসেছে, কিনে আবার রিটার্ন করাবো দোকান থেকে, তো সেই কারণে এটাই আমি ইয়ে করলাম। কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আমি ভেবেছিলাম কি বলতো প্রেস্টিজের নেবো, হ্যাঁ আমার খুব মানে শখ ছিল, তো ও হঠাৎ করে নিয়ে এসেছে, কিছু বলা নেই কওয়া নেই, ও গিয়েছিল একটু কোথায় গিয়েছিল যেন, কোথা থেকে এনেছিল এক্সাক্ট খেয়াল নেই, ও বেরিয়েছিল আর কি, যাই হোক ও ওখান থেকেও নিয়ে এসেছে। আর হচ্ছে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই ব্যাপার, আরেকটা কথা তোমাদের বলেছিলাম যে ওই কিচেন কন্টেনারের যে কন্টেনারগুলো আমার মশলা রাখার ওগুলো আজকে আমি ক্লিন করব, তো কী ভাবলাম বলো তো, না একবারই ক্লিন করব, মানে আবার ড্রিল করা হবে ঘর কোথাও কোথাও হতেই পারে, আবার কাঠ মানে এখন কাটিং করা বাদ আছে, তো আবার নোংরা হবে, তাই না? তো সেই কারণে ভাবলাম একবারে যখন কিচেনে সমস্ত কিছু সেট করব তার আগে ক্লিন করে তারপর ঢুকাবো, সেই কারণে আর করিনি আর শেয়ার করাও তোমাদের সঙ্গে হয়নি, ঠিক আছে? তো চলো গ্যাস ওভেনটা কেমন হলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর আজকে ব্লগটা ভালো হবে না, আমি জানি, আমি বলে দিলাম ব্লগটা সত্যি সত্যি আজকে ভালো হবে না, তবু প্লিজ তোমরা দেখো, ঠিক আছে? ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে এখানে ভুল হয়েছে, এখানে কোনো প্রবলেম হয়েছে বা এমন কিছু বলে ফেলেছি তোমাদের হয়তো খারাপ লাগতে পারে বা লেগেছেও হয়তো, তো প্লিজ সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। পেটানো হবে, আমি আসছি, দাঁড়া পেছনে ঘুরঘুর করছো, ঘুমোইনি এখন, হ্যাঁ আমি আসছি। তো চলো তাহলে ব্লগটা আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর দেখা হবে নেক্সট ব্লগে তাহলে, আর কেমন হলো না হলো প্লিজ তোমরা কিন্তু জানিও ওভেনটা, ঠিক আছে? আর তাহলে আজকে আর কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? তো চলো আসছি, টাটা।